পারি বা কোনো কাজে না লাগতে পারি, তাহলে তো আমাদের কষ্টটা বৃথা হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে বলবো আপনাদের মতামতটা আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমাদের বুঝতে সক্ষম হই, আপনাদেরকে আপনাদের কথা বা মনোভাবটা বুঝতে আমাদের সহজ হবে, এবং কি আপনাদের বোঝাতেও কিন্তু আমাদের আর সহজ হবে, এবং কি আমরা তার পাশাপাশি কিন্তু আমরা উৎসাহিত হবো। তো সম্মানিত দর্শক, এখন ইমন আপনাদের সম্পর্কে বিশেষ প্রজাতির কাঁঠাল গাছ নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা অশেষ সহমতে, আমরা অনেক ভালো আছি। আমার পিছনে যে গাছটি দেখবেন এই কিন্তু কাঁঠাল গাছ, তুমি কিন্তু পরিচিত, বিশেষ করে কিন্তু কাঁঠালে বর্তমানে বাংলাদেশে খুব ভালো কিন্তু চাহিদা রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে কাঁঠাল কিন্তু বর্তমানে কিন্তু আপনারা কিন্তু সকলে জেনে থাকবেন যে কাঁঠাল কিন্তু আমাদের কিন্তু জাতীয় ফল নামে পরিচিত। কারণ আম, জাম, কাঁঠাল, লিচু এইসব ফলের কিন্তু বেশ অত্যাধিক পরিমাণ কিন্তু গুণগত মান রয়েছে। আর আপনারা সকলে জেনে থাকবেন কাঁঠাল কিন্তু মৌসুমি ফল, আর অনেক অনেক গাছে কিন্তু 12 মাসে কিন্তু কাঁঠাল কিন্তু ধরে থাকে বা হয়ে থাকে। আর আপনারা জেনে থাকবেন যে একটি কাঁঠাল গাছে কিন্তু প্রায় 200 থেকে 250 পর্যন্ত কিন্তু কাঁঠাল কিন্তু হয়ে থাকে। আর বিশেষ করে কিন্তু একটি কাঁঠাল গাছ কিন্তু বেশ অত্যাধিক পরিমাণ বড় হয়ে থাকে। আর কাঁঠাল শুধু ফলের জন্য না, কাঠের জন্য কিন্তু কাঁঠাল গাছ কিন্তু ভালো বিখ্যাত। বিশেষ করে কিন্তু কাঁঠাল গাছ কিন্তু খাট এমনকি টেবিল নির্মাণে কিন্তু এসব কাঁঠাল গাছে কিন্তু বেশ ভালো কিন্তু গুণগত মান রয়েছে। আর আপনারা জেনে থাকবেন যে আমরা যেসব জায়গায় এসে ভিডিও করি সেগুলো জায়গায় কিন্তু বেশ অত্যাধিক পরিমাণ কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে, যে কোনো সময় কিন্তু আমাদের কিন্তু বিপদ ঘটতে পারে। আর আপনারা আরেকটি কথা দেখে থাকবেন যে আমাদের চারপাশে কিন্তু বেশ অত্যাধিক পরিমাণে কিন্তু দর্শক রয়েছে, যেগুলো কিন্তু আমরা স্ক্রিনে চাইবো যে স্ক্রিনে না তোলার জন্য। দেখা যাচ্ছে যে অতিরিক্ত দর্শক কিন্তু আমাদের এই শুটিং দেখার জন্য কিন্তু আসে, আর বেশ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসব কিন্তু দর্শক কিন্তু এসে থাকে, আর আমাদের কিন্তু এক্সট্রা কিন্তু তাদের জন্য কিন্তু সময় দিতে হয়। আর আপনি কথা একটি কথা না বললেই না যে একটি কাঁঠাল গাছ থেকে দেখে থাকবেন যে আরেকটি কাঁঠাল গাছ কিন্তু হয়ে গেছে। আপনারা ইসকাল লক্ষ্য পূর্বেই কিন্তু এই কাঁঠাল গাছ নিয়ে বেশ কিছু কথা বলা হয়ে গেছে। তো সাধারণত যে এই কাঁঠাল গাছগুলো বলতে আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলা বা এই কাঁঠাল গাছগুলো নিয়ে মানে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা হয়, সেটা কিন্তু আসলে মানে প্রয়োজনের দিক দিয়েই অনেকটাই বেশি বা প্রয়োজনের দিক দিয়ে যেটি কিছু স্বয়ংসম্পূর্ণরূপে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা হয় সেটি কিন্তু আসলে খুব ভালো মানের। তবে তার পরবর্তীতে আসলে এই কাঁঠাল গাছ কিন্তু আমাদের অনেক একটি জনপ্রিয়তা একটি কাঁঠাল গাছ, কাঁঠালের ফল যে এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের জাতীয় একটি ফল কাঁঠাল। তো কাঁঠাল কিন্তু আমাদের বিশেষভাবে একটি জনপ্রিয়তা একটা ফল বা এই ফলটা কিন্তু আমরা বিশেষভাবে পেয়ে থাকি খুব কম, বা কাঁঠালের যে একটা মৌসুম আছে সেই মৌসুমে আমরা এই ফলগুলো বিশেষভাবে সংগ্রহ করে থাকি, বা এই মৌসুমের ভিতরে কিন্তু আসলে আমরা এই কাঁঠালগুলো পেয়ে থাকি, বা মৌসুম ছাড়া আসলে এই কাঁঠাল আমরা কমই পেয়ে থাকি। তো তার পরবর্তী কিন্তু আমরা চাইবো আসলে এই কাঁঠালগুলো বিশেষভাবে নামকরণ দিক দিতে বা এই কাঁঠালগুলো নিয়ে বিশেষ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করাতে, যেগুলো আসলে বুঝতে পারেন। তো আজকের ভিডিও কিন্তু আল্লাহ হাফেজ।